ঘুম থেকে উঠেছি আর আমি এখন খাবো। যখন জুয়ে সকালের খাবার দাবার আর ওর ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তো এখন থেকে আজকের ব্লগটা শুরু হয়ে গেল, দেখতে থাকো। আর সকালের ব্রেকফাস্টে আজকে পেঁয়াজ কলি ভাজা, রুটি, আর কালকে রাতে চিকেন কষা রয়েছে। তো মেয়ে চিকেনের আলু আর এক পিস মেটে দিয়ে রুটিটা খেয়ে নেবে, তারপরে চলো তাহলে দেখতে থাকো তারপরে পরে কি হচ্ছে। চলো এবার না তো মানা আর আমি পেঁয়াজ করি দেখাবো আর মানা খাবে চিকেন কষাটা দিয়ে। তো সকালের কাজ মোটামুটি হয়েছে, তো এখনো বিছানা বিছানা গোছ গাছ করা হয়নি সেরকম ভাবে। তো মানা আজকে খেয়ে নিচ্ছে কি খাবে তোমরা? চিকেনের আলু আর চিকেনের মেটেটা নিয়েছে আর একটু ঝোল নিয়েছে, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একটু ঝাল ঝাল করিনি আর কি, যেন ও খেতে পারে, সেই জন্য কালকে রাতে করেছিলাম। সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো তাহলে দেখতে থাকো আমরা সকালের ব্রেকফাস্ট করে নিই। কেন বাবা খেয়ে নাও, আমি রুটি নিয়ে নিই, পেঁয়াজ কলি দিয়ে রুটি খাবো। আমরা এখন উঠোনে বসে রয়েছি, রোদ এসেছে আর মানাও পাশে বসেছে আর আমি এ পাশে বসেছি, তো দুজনা এখন খাচ্ছি। হ্যালো, আমরা এখন খাচ্ছি, খাওয়া হয়ে গেলে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো, তারপর আমি পড়তে বসে নেব, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। টাটা। সকালবেলা এরকম শীতকালের সকালে পেঁয়াজ কলি দিয়ে, পেঁয়াজ কলি ভাজা দিয়ে ফুলকপি, গাজর, পেঁয়াজ কলি, তবে সিম একসাথে ভাজা করেছি একটু নরম করে, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর মানা তো সেটা খাবেই না, মানাকে এই সবজিগুলো লুকিয়ে লুকিয়ে কোনো কিছুর সঙ্গে খাওয়াতে হবে, নয়তো ডালের সঙ্গে, নয়তো মাছের সাথে, তাই না? সবজি খেতে ভালো লাগে না? কী কী সবজি খেতে ভালো লাগে বাবা? আমার শুধু ওই ভাবছে এখন কি কি সবজি খেতে ভালো লাগে, কিন্তু সব কিছু সবজি ওকে খাইয়ে দিই, তোমরা তো দেখো ওই ভিডিওতে, তাড়াতাড়ি ভেবে বল, বন্ধুরা তো জান। আলু আর বেগুন শীতকালে এরকম রোদ দারুণ লাগে, বল না? জামাই পড়ে না, রুটিটা খা, হাফ রুটিও খায়নি এতক্ষণ ধরে কথা বলছি। তো বন্ধুরা আমরা সকালে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ফিরে আসছি। আচ্ছা আজকে সাথে আছে মানা, পড়তে বসে পরের দিন এগুলো এগুলো খেলনা রেখে আসো বাবা, এখন এখন রেখে আসো, এখন রেখে আসো, যাও রেখে আসো, রেখে আসো। এই ঘরের দিকে ঘর করে না দাদা দিন।
আছে। আমার মাথা লেগেছে, খুলে ফেলেছি। আচ্ছা দেখো, পড়তে বসে শুধু বদমাইশি, ঘরে দিকে ঘরে দিক ঘরে, এখন মারা পড়তে বসেছে। দিবি ভেঙে ওই ধরে মরে দিয়ে সই করে, যত হেতে চলে সে তাতে মৃত্যু হয়। সে বারণ করো না, বারণ ভাই না। বল বল, তো বন্ধুরা মানাকে পড়িয়ে টড়িয়ে তারপর আবার ফিরে আসছি। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর আজকে রান্না করছি পাঁচমিশালি সবজি দিয়ে আর বড়ি দিয়ে ঝোল। তো পাঁচমিশালি সবজিতে আমি গাজর, শিম, বেগুন, আলু, তারপরে বিনস, তারপরে সব কিছু নিয়ে নিয়েছি। তো নিয়ে কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন কাঠখোলায় বড়িটা আগে একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে তেল দেবো। কেননা বড়ি তো আগের বছরের ধরো বড়ি দেওয়া, সেটা একটু কেমন একটু গন্ধ হয় রোদে দিয়ে রাখলেও, তো সেই গন্ধটা উবে যায় কাঠখোলা একটু নেড়ে নিলে। তো বড়ি তুলে নেওয়ার পরে, ভেজে তুলে নেওয়ার পরে অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি, খুবই কম তেলে। তো শীতকালে এই রকম ধরনের সবজি দিয়ে, এই পাঁচমিশালি সবজি দিয়ে বড়ি ঝোল দুর্দান্ত লাগে, আর আর কিছু লাগে না। ও, কড়াইশুঁটিটা তো তোমাদের বলাই হয়নি, কড়াইশুঁটি দিয়েছি। আর আমি এরকম পাঁচমিশালি সবজি করলে আলাদা আলাদাভাবে ভাজি না, একসঙ্গে দিয়ে ভালো করে একটুখানি সাঁতলে নিয়ে তারপরে যা যা মশলা দেওয়া দিয়ে দিই। তো এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দেব, আর ভাজা মশলা যেটা আমি বানিয়ে রাখি বাড়িতে সেটা তো দেবই, আর একটুখানি আদা ঘষুনিতে ঘষে দেব। একদম সিম্পলভাবে এই ঝোলটা বানাই আর ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। তো চলো ঢাকা চাপা দিয়ে একটুখানি আঁচে আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্নাটা হোক। তো আবার তিন চার মিনিট পরে আবার ফিরে এসেছি, তো তখন আবার একটুখানি জিরে দিলাম, আর জিরে গুঁড়ো দিলাম, আর একটুখানি আদা ঘষুনিতে ঘষে দিলাম। তো হয়ে গেছে আমার এদিকে কষানো, সাতলানো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল এতে দিয়ে দেব। তো এইভাবে এই রান্নাটা করলে বেশ ভালো লাগে, আর এটা বেশ হেলদিও। আর এটা আমি সর্ষের তেলেই রান্না করছি, কারণ সাদা তেল যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। মানে আমার একটুখানি যে প্রবলেমটা রয়েছে থাইরয়েডের, সেই কারণে রিফাইন্ড অয়েলটা খাওয়াটা একটু একটু কমানোর চেষ্টা করছি, কারণ আমাদের বাড়িতে বেশিরভাগই রিফাইন্ড অয়েল খাওয়ানো হয়, খাওয়া হয় আর কি। তাই এখন মাঝে মধ্যে সর্ষের তেলের রান্না তোমরা দেখতে পাবে। তো আমার ফাইনালি রেসিপিটা রেডি, আবারও চলে এসেছি। আমি এখন করছি আলু ভাজা। আর মানায় স্নান করা হয়ে গেছে, আমার এখন স্নান করা হয়নি, তো আলুটা ভাজা হোক, ওকে খেতে দেব। আর মানায় এখন টিভি দেখছে এই সময়টা। গল্প দেখছি, গল্প ভূতের। কিসের গল্প দেখছো? ভূতের, ভূতের গল্প দেখছি। ওরে বাবা, ভূতের আবার ভালো গল্প মনে হয়। হ্যাঁ, ভালো গল্প মনে হয়। তো এখনো টিভি দেখছে আর আমি এখন আলু ভাজা করছি, তারপরে ওকে খেতে দেব। যদি আমার স্নান করা পর্যন্ত ওয়েট করে তো আমি স্নান টান করে এসে ওকে খেতে দিতে পারি, কিংবা ওকে খেতে দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আজকে লাঞ্চে হলো আলু ভাজা, এখানে হলো চিকেন এক পিস, আর এখানে আছে পাতলা করে
পেঁপে দিয়ে মুসুরির ডাল আর ভাত। তো মেয়ে এখন খেতে বসে পড়েছে, আমি ওর ভাতটা মেখে দিই তাহলে ও খেয়ে নিতে পারবে। তো দেখো পেঁপে দিয়ে আর ডাল দিয়ে মেখে দিচ্ছি বলে মুখটা একটুখানি দেখো কিরম বেজার দেখো। ডাল, আলু ভাজা, ডিম ভাজা, ডিম সেদ্ধ এই সমস্ত খাবে, সবজি খেতে গেলেই সব বাচ্চাদেরই একটা অস্বস্তি বোধ হয়। আলু ভাজা তো খেয়ে নাও বাবা। খাওয়া দাওয়া কমপ্লিট, আবারও চলে আসলাম, আর এখন এই যে ঘরে বসে রয়েছি, আর মেয়ে দেখো কি কাজ করছে, দেখো তাকা মনে একটুখানি এইদিকে এখন তাকানোর টাইম নেই, আমার খেতে যেতে হবে পরে। বাবা কত কাজ করছে দেখো, আমার খেলতে যাবে বলে রেডি হচ্ছে। এই যে কি কাজ করছে দেখো, তোমার একটু দেখাচ্ছি, এই যে অনেক কাজ করছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। তো কিরকম বলছে সন্ধ্যাবেলা পর্যন্ত করো, তো তুই তো খেলতে চলে যাবি একটু পরেই, আমার মেয়ে খেলতে চলে যাবে, আর আমি ফোনে ভিডিও এডিটিং করব, আর তারপর আবার সন্ধ্যাবেলায় ফিরে চা টা খেয়ে ও টিফিন টিফিন খেয়ে তারপর পড়তে বসবে, তারপর আবার রাতে রান্না থাকবে বলে দিলাম। তো বন্ধুরা টাটা, বক্স এনে দিলাম।